নদীমাতৃক দেশ বাংলাদেশ, পানি বাংলাদেশের বড় সম্পদ। তাই বুধবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সদর দপ্তরে যে পানি সম্মেলন, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ, যার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই সম্মেলনে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। 50 বছরের মধ্যে জাতিসংঘে আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন। এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান এবং মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সহ বাংলাদেশের 13 সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনেই এতে সহসভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। আমাদের চতুর্দিকে পানি, আমরা রিভার আইল্যান্ড, আমাদের প্রায় 857টা নদী আছে, এর মধ্যে অনেকগুলো নদী অন্য দেশ থেকে এসেছে, 57টা নদী অন্য দেশ থেকে এসেছে। তাছাড়া আমাদের বিরাট একটা বেঙ্গল ইন্ডো স্পেসিফিক, আমরা পানির মধ্যেই আছি। ওয়াটার সম্পর্কিত কোনো সম্মেলন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই নির্বাচন বৈশ্বিক পানি বিষয়ক এজেন্ডায় বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথ প্রশস্ত করবে। এখানে দুজন প্রেসিডেন্ট কো-চেয়ার, একটা হচ্ছে তাজিকিস্তানের প্রেসিডেন্ট আর হলেন গিয়ে নেদারল্যান্ডের রাজা, আর কয়েকজন ভাইস প্রেসিডেন্ট হয়েছে এশিয়া থেকে, আমরা বিভিন্ন রিজন থেকে এক একজন। তা আমরা খুব লাকি, কারণ আমরা এই ব্যাপারে সবসময় অগ্রণীয় ভূমিকা গ্রহণ করি, সেই জন্য আমরা এর একটি সহসভাপতি হয়েছি। সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বক্তব্য রাখেন। এটি চলবে 24 মার্চ পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।